আচ্ছা আজকে তোমাদের হচ্ছে দুই অধ্যায় বুঝছো, দুই অধ্যায় যতটুকু সম্ভব কমপ্লিট করবো। আচ্ছা দুই অধ্যায় থেকে গতির অধ্যায়, গতির অধ্যায় থেকে তিন ধরনের সৃজনশীল থাকে। প্রথম ধরনের সৃজনশীল থাকে হচ্ছে লেখা অঙ্গ, দ্বিতীয় ধরনের থাকে টেবিল, তিন নম্বরটা থাকে হচ্ছে লেখচিত্র। লেখাঙ্ক, লেখাঙ্ক কি ধরনের লেখাঙ্ক থাকে? একটা হচ্ছে প্রতিযোগিতামূলক, প্রতিযোগিতামূলক মানে কি, এক হচ্ছে দুইটি গাড়ির আর কি খরগোশ হরিণ খরগোশ আর কি রোগ খরগোশের সাথে কি রোগ বাঘ দিলাম, খরগোশ বাঘ হরিণ বাঘ হরিণ বাঘ আর কি আছে, এই যে একটা একটার পিছনে ধাওয়া করে সে সম্পর্কিত, আটটা সে দুটি গাড়ি রয়েছে দুটি খরগোশ হরিণ রয়েছে, আর এই দুই ধরনেরই বিষয় দেওয়া থাকে। তা দুইটি গাড়ির ক্ষেত্রে আর দুইটি বাঘ হরিণের ক্ষেত্রে যাই বলুক না কেন দুইটা জিনিস থাকবে এখান থেকে, একটা হচ্ছে একটি সমবেগ, এই যে দুইটি গাড়ি একটি সমবেগে চলবে, আর আরেকটি চলবে হচ্ছে তরণে, সমতরণ বা সুষম তরণ, সম তরণ বা সুষম তরণ, ঠিক আছে, সমতরণ বা সুষম তরণে চলবে। এখন সমবেগের যে সূত্র আছে এস ইকাল টু বিটি, আর সুষম তরণ বা সমতরণ যাই বলা গেলে তার সূত্র আছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি। আচ্ছা এখন যদি একটা সমবেগ অথবা দুইটাই কি দেওয়া থাকতে পারে, অথবা দুইটাই সুষম তরণ বা সমতরণ, একটা তরণ কম একটা বেশি এভাবে দিতে পারে। এখানে টি এর মান বের করতে বেশিরভাগ বলে যে কত সময় পর বা ঘুরিকে ধরতে পারবে বা খরগোশকে কত সময় পর বাঘ ধরতে পারবে এরকম অঙ্ক থাকবে, আর গাড়ি দিয়ে গাড়ির ভিতরে কে আগে বিজয়ী হবে এরকম অঙ্ক। তাহলে এখানে দেখি একটা অঙ্ক দিই, একটা অঙ্ক লেখক একটি বাঘ 100 মিটার পেছন থেকে একটি খরগোশকে ধাওয়া করলো, ধাওয়া করে সেটা একটা তরঙ্গ নিয়ে দিই, তরঙ্গ কত হলো 2 মিটার পার সেকেন্ড মাইনাস 2, তরণে ধাওয়া করলো, খরগোশটি প্রাণ রক্ষার জন্য -1 মিটার পার সেকেন্ড বেগে পালাতে শুরু করে। এখন প্রশ্নটা বানানো থাকবে কত সময় পরে পরে বাঘ
খরগোশকে ধরতে পারবে? কত সময় পরে বাঘ খরগোশকে ধরতে পারবে? এই ধরনের অঙ্ক যখন থাকবে এর দুইটা টয় আছে, পার্ট রয়েছে, এক পার্ট আছে বাঘের ক্ষেত্রে আর এক পার্ট কিসের ক্ষেত্রে? নিশ্চয়ই খরগোশের ক্ষেত্রে। এখন আমি বাঘের ক্ষেত্রে পার্টটা দেখি, ধরি প্রথমে যে কি কি দেওয়া আছে এখানে বাঘের ক্ষেত্রে। ক্ষেত্রে কি কি দেওয়া আছে বাঘের ক্ষেত্রে? তরঙ্গ দেওয়া রয়েছে, এর মান কত দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড -2। আর বাঘের আদিবেগ কত ছিল? কারণ বাঘ তো স্থির অবস্থান থেকে দৌড় শুরু করেছে, সেজন্য আদিবেগ 0। আর বাঘের যে পথটা অতিক্রম করে, ধরি আমি এটা সব ওয়ান ধরি, U1 S1, ঠিক আছে, যে পথ অতিক্রম করে এটা S1 ধরি। এখন বাঘের ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রে S1 = U1 T1। এখন একটা জিনিস দেখো, যে প্রথমে আগে ধরিতে ধরি টি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে, এখানে এই কথাটা লিখতে পারবে, ধরি টি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে, এই কথাটা এখানে লিখে লিখে রাখবা। এখন যে সময়টি ধরবে তার মানে কি, বাঘও সেই টি সময় ধরে দৌড়াচ্ছিল, হরিণও ওই হরিণ হোক আর খরগোশ হোক সেও ওই টি সময় পরই টি সময় ধরে দৌড়াচ্ছিল। এখন এই সেই টি সময়ে তাহলে T U T+½ A T² এখন এখন কি বাঘের ক্ষেত্রে A1, এখন E1 এর মান তো 0, সেই জন্য এইটুকু সম্পূর্ণ 0 হয়ে যাবে, হাফ A1 এর মান কত 2 আর T² মান বসাই দিয়ে 2 কেটে গেল, তাহলে শুধু T² তাহলে বাঘের অতিক্রান্ত মোট দূরত্ব কত? T² এবার যদি হরিণের ক্ষেত্রে বের করতে চাই, হরিণের ক্ষেত্রে S2 ধরি আমরা, তাহলে S2, ঠিক আছে, S2 হর। এখন হরিণের ক্ষেত্রে বেগ কত দেওয়া রয়েছে? 21 মিটার পার সেকেন্ড -1। এখন যখন দেয়া থাকবে হরিণ এত বেগে পালাচ্ছে, সেই বেগটা হবে সমবেগ। শুধু কথাটা লেখা থাকবে যে রক্ষাজনে এত মিটার পার সেকেন্ড বেগে পালাতে শুরু করলো, তার মানে শুধু বেগে কথাটা লেখা থাকলেই তার মানে সেটা সমবেগই ধরতে হবে, ঠিক আছে, তরণের কোনো উল্লেখ না থাকলে সেটা সমবেগই ধরতে হবে। তাহলে S = এটা V1 ধরি, V1 V2 T, কারণ টি তো দুই ধরনের একই, সেজন্য T2 ধরার দরকার নাই। তাহলে V2 এর মান কত রয়েছে? 21 T, ঠিক আছে বন্ধুক। এবার একটা জিনিস খেয়াল করো, কে আগে ছিল কে পিছনে ছিল এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কে আগে ছিল কে পিছনে ছিল এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ধরো এখানে একটা ছবি আঁকা, এখানে মনে করো এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল বাঘ, ছিল এই জায়গায় বি, এই জায়গায় ছিল খরগোশ, আর সি এই জায়গায় ধরতে পেরেছে, এই জায়গায় সি বিন্দুতে কি বাঘ হরিণকে ধরতে পেরেছে, তার মানে বাঘ এ বিন্দু থেকে সম্পূর্ণ কতটুক দূরত্ব অতিক্রম করেছে? সি পর্যন্ত। এটাকে আমরা কি বের করেছি? S1। আর এখান থেকে বি বিন্দু থেকে খরগোশ গিয়েছে, এখান থেকে এই বন্ধু, এটুকু আমরা কি বের করেছি? S2। আর বাঘ হরিণের কত মিটার পিছনে ছিল? 100 মিটার, তার মানে এখান থেকে এই দূরত্বটা 100 মিটার। তার মানে বাঘের যে অতিক্রান্ত দূরত্ব তার সাথে সেটা সমান সমান 100+S2, বাঘের অতিক্রান্ত মোট দূরত্ব সমান সমান 100+S2। তাহলে শর্ত মতে S1 = 100+S2, তার মানে S1 এর মান কত কিনে? T² S 100, S2 এর মান কত? 21 T, বা T²-21 T -100 সমান সমান
0 এর কি মিডল টার্ম করো মিডল টার্ম করলে কি হবে বা t স্কয়ার মাইনাস 25 t প্লাস কি 4 t মাইনাস 100 তাহলে কি এখান থেকে কি কমন আসছে t তাহলে t মাইনাস 25 প্লাস 4 t মাইনাস 25 সমান 0 বা t মাইনাস 25 একটা ঘরে আর t প্লাস 4 আরেকটা ঘরে এখন একটা জিনিস দেখো এখান থেকে যে মানটা পাবো t এর এটা কি যেহেতু t does not equal to minus 4 অতএব t minus 25 সমান 0 অতএব t equal to কত 25 সেকেন্ড তার মানে 25 সেকেন্ড পর ভাগ হরিণকে কি করতে পারবে হরিণকে ভাগ খরগোশকে ধরতে পারবে বুঝতে পেরেছো এখন একটা জিনিস খেয়াল করো এখানে কে আগে রয়েছে কে পরে রয়েছে খুব ইম্পর্টেন্ট টপিক যদি এই সমবেগে বেগটেক সব ঠিক থাকলো তরঙ্গ তরঙ্গ সব ঠিক থাকলো বাগ যদি অনেক সময় ধরো এই তরঙ্গটা দিয়েছে হরিণের তরঙ্গ এটা মনে করো হরিণ বা কি খরগোশের তরঙ্গ আর সমবেগে যাচ্ছে বাগ সমবেগে যাচ্ছে বাগ তাহলে সমবেগটা আগে নাকি বাগ ইয়ার আগে তরঙ্গটা আগে তরঙ্গ আগে যখন তরঙ্গ আগে থাকবে তখন তারা দুইবার মিলিত হবে তারা দুইবার মিলিত এখানে যে মিডিয়াম করলাম না এখানে টি এর মান কয়টা বেরোবে দুইটা সমবেগ আর তরণের ভিতরে যদি তরণ আগে থাকে তাহলে তাদের মিলিত হবে দুইবার আর যদি সমবেগ আর তরণের ভিতরে তব যে সমবেগটা আগে থাকে তাহলে তাদের মিলিত হবে মাত্র ভেবেছি একবার এটা কিন্তু দেখো সমবেগটা আগে আর কি তরণটা পিছনে তার মানে সমবেগটা আগে তরণটা পিছনে থাকলে তাদের দেখা হবে মাত্র একবার আর যদি সমবেগটা পিছনে তরণটা আগে থাকে তাদের দেখা হবে দুইবার মনে থাকবে এটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আর যেই ধরনের অঙ্কগুলো কেন হয় না কেন এই যে প্রতিযোগিতা যত অঙ্ক আছে সব এস এর এই সূত্র দিয়েই করতে হবে আর যদি সমবেগ থাকে তাহলে এস ইকাল টু ভিটি সূত্র বুঝেছো অঙ্কটা হয়েছে ওগুলো আর অতি অতিরিক্ত নিয়ে টানা হিসেবে বসছি না ক্লিয়ার ডাস্টার করে নিয়েছি বুঝতে দিয়েছি এখন এত টাইম নেই যে তোমাদের আরো অঙ্ক পড়বে একটা করাই দেবো একটা টপিক দিলাম দিয়ে শেষ করে দিলাম এই সব কি কাজ শেষ করে দিলাম কিন্তু এই ধরনের কি ধরনের অঙ্ক দেয় এটা ধরে রাখো এইবার এই লেখা অঙ্কের ভিতরে প্রতিযোগিতামূলক অঙ্ক বাদে আরেকটা অঙ্ক আছে এরকম যে নরমাল সূত্রের অঙ্ক সূত্রের অঙ্কগুলো কি যেমন ধরো 20 মিটার দূরে এখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে এ স্থানে এখান থেকে বি স্থানে কি আর একটা লোক রয়েছে 20 মিটার দূরে এখন এর ধরো এখান থেকে চলা শুরু করেছে তখন বলবে এই বি বিন্দুকে অতিক্রম করতে এই জায়গায় এ বিন্দুতে যদি একটা গাড়ি থাকে বি বিন্দুকে বা বি যে লোকটা রয়েছে ওই গাড়িটি ওই লোকের ওখান থেকে কত বেগে অতিক্রম করবে কত বেগে অতিক্রম করতে করবে সেই ক্ষেত্রে কি ভি এর মান বের করতে হবে শেষ বেগ বের করতে হবে ভি এর মান অথবা ভি স্কয়ার দিয়ে যাই যাও ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস ঠিক আছে এই ধরনের অঙ্ক আছে এইবার ধরো এখান থেকে ওই গাড়িটাই যাচ্ছে এখানে ধরো একটা লোক রয়েছে এখানে ধরো একটা ছাগলের বাচ্চা রয়েছে ঠিক আছে এখানে একটা ছাগলের বাচ্চা রয়েছে এখান থেকে ধরো 2 মিটার দূরে রয়েছে লোকটা এখন এইটি তো একটা তরণে যাবে মনে করো 2 মিটার পার সেকেন্ড মাইনাস 2 এই তরণে যাচ্ছে আর এ যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড অন মানে ধরো 3 মিটার পার সেকেন্ড মাইনাস অন সমবেগে যাচ্ছে এ যাচ্ছে 2 দেবো না আর একটু বেশি দিই 30 মিটার পার সেকেন্ড মাইনাস 2 তরণে আর এ যাচ্ছে এতটুকু সমবেগে
এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ত্বরণে যাবে আর এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড পলিস্কিয়া এই সেকেন্ড সেকেন্ড এটা কি এটা সমবেগে যাচ্ছে তাহলে এখানে যে ছাগলের বাচ্চাটা আছে একে বাঁচাতে পারবে কি না কত বছরে এরকম করেছে যে এই গাড়িতে এটা এই বেগে এই ত্বরণে যাচ্ছে 20 মিটার দূরে রয়েছে এখন ও অতিক্রম করার আগে থেকে এইটি যে উপরে ওঠার হয় বাঁচিয়ে নিতে পারবে কি না এই অঙ্ক দুই ভাগ করা যায় প্রথমত যেটা সমবেগ থাকবে সেটার মানটা আগে সেটার সময়টা আগে বের করে নিতে হবে যেটা সমবেগ থাকবে সেটার সময় আগে বের করে নিতে হবে তাহলে সময় যদি আমার আগে বের করে নিতে যাই এটি কত বেগে যাচ্ছিল এটা সমবেগে যাচ্ছে তাহলে কি এর একমাত্র সূত্র ভিটি ইজ ইকুয়াল টু ভিটি এর দূরত্ব কত 2 মিটার আর আছে এর মান কত রয়েছে ভি এর মান 3 এটি রিটি ইকুয়াল টু 2/3 ভাগ করলে কত হচ্ছে 0.6 6 6 7 7 ঠিক আছে এত সেকেন্ড লাগছে কি তার ওই গাড়ি ও যাবে এখন তুমি এই সময়টা ইউজ করে বের করতে পারো এই যে গাড়িটা এই সময়টা ইউজ করে বের করতে পারছে সেই টাইমে যখন এই ছাগলের বাচ্চাটা আছে সেই টাইমে এই গাড়িটা কোথায় ছিল অথবা এই গাড়িটার ক্ষেত্রে টি এর মান তোমরা বের করে নিতে পারো তাহলে এটা হচ্ছে আমরা জানি s equal to ut আচ্ছা যখন এই দূরত্ব দেয়া থাকবে তখন কি কোন সূত্র দিতে হবে v equal to u square plus 2 a s তাহলে v এর মান কত শেষ বেগ কত বলে জানো শেষ বেগ কেন জিরো হবে কেন বলিনি যে ওখানে হচ্ছে যেই বেগ করবে দেখো এখানে শেষ বেগ দেয়া নেই তাহলে শেষ বেগ দেয়া নেই তার মানে এই সূত্রে বেরোনো যাবে যাবে না তাহলে শেষ বেগ দেয়া নেই যেহেতু তাহলে আরেকটা সূত্র ইউজ করতে হবে আবার যদি আমি এই সূত্রটা লিখি v = u + at এখানেও সেই শেষ বেগ কি দেয়া আছে না তার মানে এই দুটোর কোনো সূত্র নেই কাজ হবে না লাস্টে s = ut + 1/2 at স্কয়ার এর মান দেয়া রয়েছে আদি বেগ কি ছিল 0 ছিল তাহলে s = 2 কত দূরত্ব এগিয়ে 20 মিটার ut মানে কি 0 হয়ে যাবে না আদি বেগ 0 ছিল তাহলে 1/2 এর মান কত রয়েছে 30 t স্কয়ার তার মানে আমরা কি করলি বা 15 t স্কয়ার সমান সমান 20 তাই তো বা t স্কয়ার সমান সমান 20 ভাগ 15 বা t সমান সমান রুট ওভার 20 ভাগ দেখো কত আসে কত 1.154 এত সেকেন্ড তার মানে এই 20 মিটার এই বিন্দুতে আসতে তার সময় লাগছে 1.154 সেকেন্ড আর ওই লোকটা কত সেকেন্ডে ওই জায়গায় পৌঁছে যাচ্ছে তার মানে ওই লোকটা আগে পৌঁছে যাচ্ছে তার মানে ওই লোকটা সকলটাকে কি করবে বাঁচাই নিতে পারবে বুঝতে পারো এবার তুমি ধরো এই নিয়মে আসলে না তুমি আরেকটা নিয়মে গেলে যেমন s = ut প্লাস 1/2 at স্কয়ার সে নিয়মটা কি যে তুমি এই লোকটা যখন এই জায়গায় থাকবে এই জায়গায় পৌঁছে যাবে ছাগলের কাছে তখন এই গাড়িটা কোথায় ছিল কত দূরত্ব অতিক্রম করেছে তার মানে s = ut এত দূরত্ব 0 হয়ে যাবে 1/2 এর মান কত 30 আর এটা কি কি কত টি এর মান এই সময়টা ইউজ করতে হবে 0.667 তার হল স্কয়ার সময় কত হচ্ছে 15 আচ্ছা কোন করলাই এখানে পুরো ওই ধরবা 15 গুণ 0.667 তার হল স্কয়ার 0.667 তার হল স্কয়ার কত মিটার 6.6 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
তিনটি তক্তা, তক্তা তিনটি,
প্রতি তক্তা হচ্ছে টু মিটার করে, প্রতি তক্তা কত মিটার করে? টু মিটার করে, তিনটি তক্তা। তাহলে মোট কত মিটার হবে? তাহলে সিক্স মিটার। তাহলে এবার বলছে যে ধরো 150 মিটার পার সেকেন্ড বেগে, 150 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট ওই তক্তাকে আঘাত করেছে, ঠিক আছে? 150 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট তক্তাকে আঘাত করেছে এবং সে দুইটি তক্তা ভেদ করে তার বেগ অর্ধেক হয়ে গেছে, তার বেগ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে আদি বেগ কত ছিল প্রথমে? 150 মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান, তার মানে অর্ধেক দুইটি তত্ত্ব ভেদ করে কি তার বেগ কত হয়ে গেছে? অর্ধেক হয়েছে। তাহলে শেষ বেগ কত? 75 মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান। আর দুইটি তত্ত্বে কতটুকু মিটার, কত মিটার অতিক্রম করেছে? কত মিটার? 4 মিটার। তাহলে এস ইকুয়াল টু 4 মিটার, ঠিক আছে? এখন এত যদি অতিক্রম করে তাহলে বাকি তক্তা অতিক্রম করলে শেষ বেগ কত হবে, ঠিক আছে? বাকি আরো কতটি তক্ত অতিক্রম করতে পারবে বা বাকি বাকি তক্ত অতিক্রম করতে শেষ বেগ কত হবে, এটাও আসতে পারে। তা বেশিরভাগের পারবে কি আরো কতটি তক্ত সে ভেদ করতে পারবে? তাহলে আমার প্রথমত আরো কতটি তক্ত ভেদ করতে পারবে, তার মানে আমার কি বের করতে হবে? আগে এখান থেকে তার মানদণ্ডটা বের করে নিতে হবে, সেই মানদণ্ডটা আমি এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমার এখানে প্রথম ক্ষেত্রে যেরকম মানদণ্ডটা বের করে নিই, এ ইকুয়াল টু কি ইউ মাইনাস ভি বাই কি, ইউ মাইনাস ভি বাই কি টি, এখান থেকে মানদণ্ড বের হবে না, কারণ কি সময় তো দেওয়া নেই আছে, তার মানে তোমার এই সূত্র আছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস টু এ এস, ভি এর মানে শেষ বেগ কত? 75 তার হোল স্কয়ার, ইউ এর মানে 150 তার হোল স্কয়ার, মাইনাস টু এর মানটাই বের করবো, আর এস এর মান কত? কত মিটার গিয়েছে? 4 মিটার। তার মানে কি সেকশন 8 এ বা 8 এ সমান সমান 150 হোল স্কয়ার মাইনাস 75, আচ্ছা কত বেরিয়েছে গুণ করো দুইটা, কত হয়েছে? ভাগ কত দিব? 8 দিয়ে। বাকি যে বেগটা রয়েছে সেই বেগ দিয়ে কতটি তক্তা ভেদ করতে পারবে? এখন কতটি তক্তা ভেদ করতে, তক্তাটা আমরা মাপছি কি দিয়ে, তার কতটুকু কয়টা তক্তা, এক একটা 2 মিটার করে, তাহলে মিটার হিসেবে আমরা তক্তা দেখছিলাম, তত্ত্বটা দেখছি আমরা মিটার হিসেবে, অর্থাৎ দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করে বাকিটুক যে সেটা আমরা বের করে নিই। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কিন্তু এটা হয়ে গেছে, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ তখন কোনটা হবে? এই 75 অর্ধেক যখন হয়ে গেছে না, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ আছে ইউএর মান 75 মিটার পার সেকেন্ড, আচ্ছা। আর এক্ষেত্রে ত্বরণ কি সেই একই ত্বরণই থাকবে বা মন্দন, একই মন্দন, মন্দন কি হবে? এ সমান সমান 21.9375 মিটার পার সেকেন্ড মাইনাস 2। আর এখন এসের মধ্যে আমার কি নিজে বের করে নিতে হবে, নিজে একটা বের করে নিতে হবে, আর এখান থেকে আর কিসের মান রয়েছে? আদি বেগ, শেষ বেগ। এখন শেষ বেগ কত হবে বলো দিনি? 0, কারণ কি যখন সে থেমে যাবে তখনই তো আমার তক্তা বের করা শেষ হচ্ছে, ঠিক আছে? তাহলে শেষ বেগ 0। আমি কিসের মান বের করবো? এসের মান, সেজন্য সেম সূত্র আবার দিব, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 এ এস, তাহলে 2 এ এস সমান সমান ইউ স্কয়ার মাইনাস কি ভি স্কয়ার,
তার মানে s সমান u1 u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2 a মানগুলো বসিয়ে দাও আজকে কত 75 আর হোল স্কয়ার আর এটা তো 0 0 না আর হোল স্কয়ার গুলো দিয়ে দেব তাও দিয়ে দিলাম 2 গুণ এর কত হইছে 21.09375 তার মানে কত আসছে এখান থেকে 75 স্কয়ার করলে কত আসছে यस ওই স্কয়ার হুম একবারে আসছে মেলা বড় দেখে হুম একবারে মেলা আসছে একবারে মেলা বড় দেখে না একবারে মেলা আসছে মোট উত্তর কত আসছে তাই বল মোট উত্তর এই আসছে আপনি ভাগ ভাগ করে করেন তোমার ওই নি ব্র্যাকেট দিতে হবে দিছে সেগুলো লিখবা সেগুলো লিখার সময় ব্র্যাকেট দিতে হবে তাহলে আপনার মেলা উত্তর আসবে না কারণ প্রথম দৌড়ে যদি আমার এত মিটার লেগে যায় তার মানে এর হচ্ছে 6 মিটার পুরো হবে না 2 মিটার 2.5 মিটার মতো নদী হওয়ার কথা বলছিল উত্তর ভালো করে দেখো তোমরা নিশ্চয়ই ভুল করেছো ব্যাপারটা বুঝেছ সম্পূর্ণ ভেদ করতে বুঝতে পেরেছ তাহলে অর্ধেক হয়ে যাওয়ার পরে যে বাকি যে বিয়েকটা রয়েছে সেই বিয়েক দিয়ে বাকি যে একটা তক্তা সেই একটা তক্তা সম্পূর্ণ ভেদ করতে বুঝতে পেরেছ এই দুটো ধাপ করতে হবে হ্যাঁ এই দুটো ধাপ প্রথম ধাপে তোমার কাজ আছে প্রথম ধাপে যে মানগুলো দেওয়া হয়েছে তার থেকে মন মনটা বের করে নিও সেই মন মন ব্যবহার করে বাকি কতটুকু দূরত্ব যাবে সেই দূরত্বটা পেয়ে গেলেই বুঝতে পারবো যে কয়টা তক্তা ভেদ করতে উপর থেকে অনেক সময় বস্তু ছেড়ে দেওয়া হয় না আবার উপর দিকে নিক্ষেপ করা হয় একটা সে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখাবো আর একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখাবো তাহলে প্রথম আছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখি বস্তুর একটা প্রশ্ন দেখো দ্রুত প্রশ্ন দেখো দেখো 30 মিটার পার সেকেন্ড 30 মিটার উচ্চতা দেখো থেকে 80 বস্তুকে ছেড়ে দিলে দিলে 5 সেকেন্ড পর 5 সেকেন্ড না 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পর তার বেগ তিরিশ মিটার তো আমরা একটু বাড়াই দিই পঞ্চাশ দিই তার বেগ কত হবে আবার এটাই দেখো কত সময় পর তার ভূমি স্পর্শ করবে পর তা ভূমি করবে আচ্ছা তাহলে যখন আমি দেখবো কোনো কিছু উপর থেকে ফেলে দেওয়া হয় তার মানে তার কি বেগ জিরো হয় আদি বেগ জিরো যখন কোনো বস্তুকে অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তার আদি বেগ জিরো তাহলে এই ক্ষেত্রে আদি বেগ ইউ এর মান কি শূন্য এখন আদি বেগ যদি জিরো হয় এবং সময় দিয়েছে কত সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড পর তার বেগ আর
এই 3 সেকেন্ডের পরে তার বেগ কত হবে তাহলে আদিবেগ শূন্য হতে গেল আচ্ছা এই দুটো আছে তাহলে আমরা কি করতে পারি আর এদিকে খেয়াল করো পরম দূরত্বের ক্ষেত্রে সব সময় v এর মান কি 9.8 মিটার পার সেকেন্ড মাইনাস 29.4 সেলসিয়াস আর পরম দূরত্বের ক্ষেত্রে কি v এর মান ধনাত্মক তার মানে কি u = u v = u + gt v u এর মান কত 0 আর g এর মান 9.8 আর t এর মান কত 3 মানে কত উত্তর আসছে 29.4 মিটার পার সেকেন্ড মাইনাস এই যে 30 এর কাছাকাছি যাবে সেই ভয়েতে আমি মিটার পার সেকেন্ড করতেছি ঠিক আছে তাহলে এটা আছে প্রথম অংশের উত্তর এবার দ্বিতীয় অংশের উত্তর যে কত সময় পর তার ভূমি স্পর্শ করবে তাহলে ভূমি যখন স্পর্শ করবে তার মানে কি অতিক্রান্ত দূরত্ব কত হবে s এর মান কত হবে s এর মান হবে কি 50 s এর মানে এই এর মান কত হবে 50 মিটার আর g এর মান তো আমরা জানি 9.8 জার্মান 9.8 আরে কোন কি লিখছি 9.8 আর আরেকটা ক্লিয়ার হইছে কিনা 38510 আচ্ছা তাহলে আমরা কি কোন সূত্র দিব ওই এই সমান হল ইউটিউব লাগা দিতে আদি বেগ তো আগে যাচ্ছে তাই দেখি তাহলে 0 মানে ডাইরেক্ট h সমান সমান ut plus half gt square ut মানে আদি বেগ শূন্য ছিল তাহলে এটা কি হয়ে যাবে শূন্য তাহলে g 9.8 আর t এর মান কত রইছে এই t এর মান দিছি না তাহলে t এর মান দিলে তাহলে এই যাবে যখন টি এর মান থাকবে না তখন এই এফ দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে হ্যাঁ টি এর মানে তো বের করতে বলেছে কত সময় পর ভূমি স্পর্শ করবে তো সময় টি না নিস্কার ও ভুলে গেছি এর তাহলে কি শেষ বেগ কত হবে আদিবেগ দিতে করতে হবে আদিবেগ 0 হ্যাঁ ও ঠিক আছে ইউ টি প্লাস হাফ 3.93 তাহলে এই এর মান কত দিয়ে দিয়েছে 50 এটা ঠিক আছে এটা তো 0 হাফ 9.8 এত সেকেন্ড তাহলে এত সুন্দর সেকেন্ড পর সে তারা কি ভূমি স্পর্শ করে এই বুঝছেন 50 এর মান দিয়ে যে ইয়ার মান যখন 0 হবে 0 এর সাথে যাই কোন করবে সেও 0 হবে আচ্ছা 0 কোন বলে দিয়ে 0 হয়ে যাবে বুঝছো পরে আমরা চলে যাই লেখো পরে আমরা দ্রুত এর দুই শেষের দিকে এখনো রইছে এখনো সে টেবিল করানো বাকি রইছে পরে আছে নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে ইলেকট্রিক সেল আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ডাইরেক্ট একটা অঙ্ক দিয়ে দিই পরম বস্তু নিক্ষিপ্ত বস্তু লেখো 100 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো একই সময় অপর একটি বস্তুকে ওই বস্তুর দিকে নিক্ষেপ করা হলো ঠিক আছে তাহলে নিক্ষেপ করা হলো কত সময় পর তাদের তারা মিলিত হবে কত সময় পর তারা মিলিত এখন
আমার যেহেতু পরম অবস্থা নিক্ষিপ্ত বস্তু দুই ক্ষেত্রে দুইটা নিয়েছে দুইটা ধাপ আসলে একটা আছে নিচের দিকে পড়ছে একটা উপর দিকে ছেড়ে দেওয়া আছে তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আগে লেখো প্রথম পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি কি আছে কত বলেছি এক্স উচ্চতায় কি সময় পর তারা মিলিত এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলি এইচ সমান সমান এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কি এই স্থান থেকে কি এই সি স্থানে এসছে না এই স্থান থেকে কি হয়েছে সি স্থানে তার অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে এই একশো মাইনাস এক্স তাহলে একশো মাইনাস এক্স সমান সমান কত একশো মাইনাস এক্স সমান সমান ইউটি প্লাস হাফ এটি জিটি এখন ইউটি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা তো জিরো জিরো না তার মানে কি দাঁড়াচ্ছে একশো মাইনাস 20t = 100 বা t = 100 = 20 = কত 5
আমি 5 সেকেন্ড পর তাহলে কি হবে আপনি কি জটিল কল যেন করেন কেন এই দেখেন দেখো তো সব আমি সেকেন্ড ধরে খালি সাজে দিয়েছি তুমি খালি সাজে করেছো না আমার অঙ্কটা তোমার সাথে ছোট সালা
এটা তাহলে কি হেডার এস1 ধরবো হেডারে কি দেবো এস2 হেডার এস3 হেডার এস4 এস1 সমান জন ইউ পি প্লাস হাফ এটি স্কয়ার এখন অনেক সময় যে এই এ বের করতে করতে বারবার টাইম লাগে বলে সিটারি বুদ্ধি আছে এর পরিবর্তে তুমি এই সূত্রটা ইউজ করবে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইনটু পি ঠিক আছে তবে ধন্যবাদ তাকে ধরে না তাকে ধরে ব্যবহার করতে যাবে তার মানে কি এখানে তাহলে তো আমার কি এখানে যদি এ রয়েছে তাহলে এর মানটা বের করে নিতে হবে তাহলে প্রথম স্টেপে এ এর মানটা বের করতে হবে কি করে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি ভি এর মান কত কি না 30 ইউ এর মান কত 10 টি এর মান কত এটুকু সময়ে 10 সেকেন্ড আছে ঠিক আছে তাহলে কত আসছে 20 2 মিটার প্রতি সেকেন্ড মাইনাস 2 যেটুকু করো তাহলে ডাইরেক্ট বসাও ই এর মান কত কিনে 0 এর মান 10 না 10 হয়ে গেছে 10 আর টি এর মান কত কিনে টি এর মান কত 10 হাফ এর মান কত এখান থেকে 2 আর টি এর মান কি 10 তার হোল স্কয়ার কত আসছে 100 প্লাস 2 টু বেরিয়ে গেল 100 অর্থাৎ 200 মিটার এখন এই সূত্রটা ঠিক আছে কিনা দেখো ধ্যান ধরে এর কত রইছে আদিবেগ 10 10 প্লাস কত 30 30 ভাগ 2 ইনটু টি এর মান কত 10 10 তার মান কত আসছে 40 ভাগ 2 অর্থাৎ 20 গুণ 10 বুঝছো সূত্রটা একটা টাকা একটা কলি আছে তাহলে প্রথম 15 সেকেন্ডের ভিতরে কয় সেকেন্ড পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে 10 বাকি কয় সেকেন্ড আছে 5 এই 5 সেকেন্ড কিসের ভিতরে পড়েছে সমবেগের ভিতরে যখন পড়বে তখন সেটাকে কি করতে হবে s = vt এবং যতটুকু সময় রয়েছে সেই সময়টুকু দিয়ে কাজ করতে হবে তাহলে s2 সমান সমান vt এখানে v এর মান কত রয়েছে ওই জায়গায় 30 আর t এর মান মানে কি 15 সেকেন্ড পর্যন্ত কার বাকি কত সময় রয়েছে 5 সেকেন্ড তাহলে 3 ভাগা 15 মিটার তাহলে মোট খালি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হইল 200 প্লাস 50 150 সমান সমান 350 মিটার বুঝতে ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা আচ্ছা এ যদি আরো আগেতে করতাম আরো ভালো হইতো কি হলো আচ্ছা সমস্যা আছে আচ্ছা কি হবে এইবার যদি বলে এখান থেকে কম সেকেন্ডের অঙ্ক বলে আর তাহলে যদি বলে সম্পূর্ণ দূরত্ব বের করো সেম প্রত্যেকটা জিকিরের চরণ আছে এর একাত্তর অঙ্ক কি হবে এর আদি বেগ 30 শেষ বেগ কত 40 30 40 মাইনাস 30 ভাগ কত 2 এইটুকু এইটুকু কত 10 মাত্র 10 না 5 তাহলে কত হচ্ছে 10 ভাগ 5 সমান সমান 2 এটা সেম মাইনাস 2 এই ক্ষেত্রে মন মন মিলেছে না তাহলে মন মনের ক্ষেত্রে u মাইনাস v ভাগ কত t না তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেছে এর মান আছে 40 আর এখানে 0 তাহলে 40 মাইনাস 0 ভাগ কত 5 সেকেন্ড লেগেছে না এটা 5 তার মানে কি 8 মিটার সেকেন্ড মাইনাস 2 তাহলে এটা কিন্তু মন মন মিলেছে এবারে এই এর মান ধরে এসে আর প্রত্যেকটা মান ধরে নিয়ে সম্পূর্ণ দূরত্ব বের করতে হবে এবারে এখানে আরেকটা জিনিস শিখাই দিই তোমাদের লাস্ট স্টেপে তম সেকেন্ডে যদি এখানে বলে যে 10 যে 7 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেম ভাবেই করবা 7 তম বা 7 তম সেম ভাবে কিভাবে করবা যখন 7 তম কর বলতে যাবে তাহলে 7 তম করবে 7 তম বের করবা আর এই সম্পূর্ণ স্টেজে তরণই ইউজ করবা বুঝতে পেরেছো আর এই যে যদি সম্পর্কের ক্ষেত্রে এখানে বেগ তো রয়েছে জানা s = vt আর তম সেকেন্ডে কত তাহলে অর্থাৎ যদি বলি 15 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে কি এই জায়গায় যে বেগ রয়েছে আর ওর সাথে 1 গুণ করতে হবে s = vt করতে হবে আর t এর মানটা শুধু 1 ঠিক আছে এই এসে তম সেকেন্ডের এখান থেকে লেখ সূত্র শেষ এর বাইরে গেলে আর কিছু করার নেই আচ্ছা শেষ মোটামুটি টেবিল টেবিল কিন্তু আর দিলাম না একটা করে দেবে তাহলে টেবিল দিয়ে একটা সাকিব ছিল তো সাকিব ছিল তো
এস মনে করে এখানে জিরো, এটাও জিরো, এটা তুই পাঁচ সেকেন্ড করে দিবি, পাঁচ দশ পনেরো বিশ, পাঁচ দশ দশ বিশ, দশ বিশ তিরিশ বিশ পাঁচ, ভালো লাগে করতে পারা। ঠিক আছে, এবার আমার কিন্তু অঙ্কটা করতে গেলে প্রথম কাজ আছে আমার কয়টা স্টেজ বা কয়টা ধাপ রয়েছে ভিতরে গুনতে হবে। খুশি কি করে পারবো? এখান থেকে দেখো প্রত্যেকটা তো সময় পাঁচ সেকেন্ড করে বেড়েছে, তাহলে সময় কোনো ঝামেলা নেই, আমার বেগ দেখতে হবে। তাহলে এখান থেকে দশ বেড়েছে, এখান থেকেও দশ বেড়েছে, এখান থেকে আর বাড়িয়ে, তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা থাকবে। যদি সময় যদি ঝামেলা করে, সময় ঝামেলা করবে না, সময় সবসময় একই স্টেজ হবে। সময় ঝামেলা করবে না, শুধু ঝামেলা করবে কি বেগ, এবং যে স্টেজ পর্যন্ত যে হারে বাড়বে সেটা সেইভাবে সূচিত করতে হবে। এটা ঠিকই পারবে। ঠিক আছে, আর এখান থেকে দেখো সমবেগ এখান থেকে একটা এখানে একটা, মানে দুই এইটুকু কি সমবেগ। এবার পিছের পরে কি সেটা কমে গেছে না, তাহলে এটা মন্দন হয়েছে। তাহলে জিকেনের ত্বরণ এখানে কি রয়েছে, বেগ বেড়েছে, আর জিকেনে বেগ বাড়বে তার মানে কি ধনাত্মক ত্বরণ বা ত্বরণ রয়েছে, সেই জন্য এখানে কি করতে হবে, এসিকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে এর মানটা ভি মাইনাস ইউ বাই টি, বেগ পরিমাপ কাজ করতে পারো, অথবা ওই যে সিটার ইনিয়ন যে সূত্রটা রয়েছে সূত্রটা ইউজ করতে পারো। আবার কি রয়েছে, এসিকাল টু বিডি, যেহেতু এটা সমবেগ ভি রিয়াল সেকেন্ড কিনে এসে সমবেগ যেটা থাকবে, আর তার সাথে টি আছে এর পার্থক্য। আচ্ছা, এখানে এসিকাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, এখান থেকে কি এর মান কি করে বের করবো, এর সমান কি হবে, ইউ মাইনাস ভি বাই ইউ মাইনাস ভি বাই টি, বেগ করে সম্পূর্ণ দূরত্ব বের করতে পারবো। এবার যদি বলে পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, তাহলে পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করবো, পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে কি লিখবো, এস ফাইভ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে সব এখানে সেই ধাপে যা যা ব্যবহার করবো সবগুলো এখানে ইউজ করতে আমি পারবো। আবার এস ফোর বের করতে হবে করে সেম সূত্র, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, শুধু টি এর মান একটা ফোর সেকেন্ড, একটা এটা এটা আছে ফাইভ সেকেন্ড, একটা ফোর সেকেন্ড, তখন কী করতে হবে, এস ফাইভ মাইনাস এস ফোর, বিয়ে করে সেটাই আছে পাঁচতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই ধাপের ভিতরে বললি তো ডাইরেক্ট বলেছি এস ইকাল টু ভিটি, আর এখানে ভি বলতে এই ধাপে সে বেড বেড থাকবে, আর টি হবে ওয়ান সেকেন্ড বিশ, এটাই হচ্ছে সুযোগ। সমস্যা আছে? এবার বল, যদি বলে এখান থেকে একটা লেখচিত্র আঁকাও, ওই যে আগে যে লেখচিত্র ছিল ওইটাই, তাহলে ভুলে যাবে, ভুলে যাবে। আচ্ছা, তোমার দুই নম্বর অধ্যায় কমপ্লিট।